আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই চ্যানেলটি দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত। আমরা এন ফ্যানের পক্ষ থেকে আমি খন্দকার রাফি আপনাদের মাঝে নতুন নতুন ফার্নিচার ভিডিও নিয়ে আসি। আজকে নিয়ে আসলাম একটি গ্লাস ওয়াল ক্যাবিনেট নিয়ে। আজকে এটার ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। এটা হলো 6 ফিট বাই 7 ফিট, সম্পূর্ণ চিরাংশে গুণের উপরে করা হয়েছে। রয়েছে লুকিং গ্লাস, খুলে দেখা দিচ্ছি। ভিতরে লুকিং গ্লাস দেওয়া হয়েছে। এদিকে 3টি সেলফ গ্লাস হবে, 3টি টেল মেনলি করে 3টি গ্লাস হবে। এটা কিছুক্ষণ পর ডেলিভারি হয়ে যাবে, এই জন্য খুলে রাখছি। দেখা দেবো এদিকে 5 মিলি গ্লাস ব্যবহার করা হয়েছে। আর নিচে রয়েছে লুকিং গ্লাস, আর উপরে ব্যবহার করা হয়েছে স্পটলাইট। এটার উপরে কানেসটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এই কানেসটি করা হয়েছে, নিখুঁতভাবে ডিজাইনটি করা হয়েছে। কানেসটি পুরোটাই নকশা করা হয়েছে, পায়রি দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই খোদাই করে নকশাটি করা হয়েছে। আর নিচে রয়েছে 1টি ডয়ের ও 2টি পাল্লা। ডয়ের নকশাটি দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে করা হয়েছে। আর নিচে রয়েছে 1টি ভিক্টোরিয়া পায়া, কতটা লাক্সারি একটি ফিল আসে ভিক্টোরিয়া পায়া দেওয়ার কারণে। এই ওয়াল ক্যাবিনেটটি দেখতে পারেন। এই ওয়াল ক্যাবিনেটটি ভালো লাগলে আপনারা স্ক্রিনশট মেরে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন, অথবা আমাদের সাথে সরাসরি কলে যোগাযোগ করতে পারেন। আমরা ব্যস্ত থাকলে আপনি আমাদের ভয়েস মেসেজ দিয়ে রাখতে পারেন, তাহলে আমরা পরে যোগাযোগ করব এবং আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা হলো ঐতিহ্যবাহী লালবাগ কিল্লার পিছন এরিয়া, কামাইচর ইসলামী ব্যাংক, জনতা ব্যাংকের পাশেই আমাদের রায়ন ফার্নিচার শোরুমটি। শোরুমে এসে আপনারা ফার্নিচারগুলো ক্রয় করতে পারেন। এই ওয়াল ক্যাবিনেটটি সম্পূর্ণ চিরাংশে গুণের গ্লাস ওয়াল ক্যাবিনেট। এই ওয়াল ক্যাবিনেট প্রাইস হলো 60,000 টাকা, ভিক্টোরিয়া পায়া দিয়ে এটার প্রাইস হলো 60,000 টাকা। যদি ভিক্টোরিয়া পায়া ছাড়া নেন তাহলে সেই ক্ষেত্রে আর কিছু টাকা কমবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের চ্যানেলে নতুন নতুন ফার্নিচারের ভিডিও আপনাদের মোবাইলে অতি ফাস্ট চলে আসবে। সবাই সুস্থ থাকবেন, নিরাপদ পথ চলবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।